চল। ভিতরের পরিবেশটা আসলেই খুব সুন্দর। আসলে পুরান যে পরিত্যক্ত বিল্ডিং গুলা, এগুলা হলো এই কলেজটার পিছনের দিকে। বলা যায় ফুল হন্টেড প্লেস। আজকে আমরা সবাই একসাথে যাচ্ছি ঈদের দিনে, আর কি ঈদের দ্বিতীয় দিনে আমরা যাচ্ছি 300 ফিটের জমিদার বাড়ি মুরাপাড়া। তো আমরা সেখানে গিয়ে ঘোরাফেরা করব, সেখান থেকে যাব আমরা 300 ফিট হান্নান কনভেনশন হলে। তো আশা করি ভালো একটা রাইড আপনাদের উপহার দিতে পারবো। তো অবশ্যই ব্লগটা দেখতে থাকুন, আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সবাইকে ঈদ মোবারক। তো দেখতে থাকুন 300 ফিটের জমিদার বাড়ির এই ব্লগটি। মিরপুর 1 থেকে এখন মিরপুর 12-তে চলে আসছি। 12 নম্বর থেকে আমরা সরাসরি রওনা দিচ্ছি 300 ফিটের উদ্দেশ্যে। তো 300 ফিট থেকে আমরা যাব মুরাপাড়া জমিদার বাড়ি। এটা একটা জমিদার বাড়ি, যেখানে আর কি ও এরিয়াটার নাম মুরাপাড়া। আমরা পুরোপুরি রাস্তা চিনি না, তো ইনশাল্লাহ যেতে যেতে বের করে নিব। আশা করি খুব ভালো একটা ব্লগ আপনাদের উপহার দিতে পারবো। ব্লগটা দেখতে থাকুন। ভাই পোকাটা কি পোকা? তো এই যে আমাদের রাইডার রাফি ভাই, উনি আসতেছিল রাস্তায়, ওনার আর কি পোকা হাতে লাগছে, কামড়াইছে অলরেডি। তো অলরেডি তার হাত ব্যথা শুরু হয়েছে। তো এই রাস্তাটা মনে হয় পোকা আছে ভিতরে, আসলে বন জঙ্গল এলাকা, তো কারণ মেন রাস্তাটা জায়গায় জায়গায় বন্ধ, এই কারণে এখানে হয়তো বা পোকা মাকড় আছে। তো হাতে কখনো এইভাবে রাস্তায় পোকা টাকর। হ্যাঁ জি জি ভাইয়া, আমরা যাচ্ছি জমিদার বাড়ি মুরাপাড়া। তুমি তুমি কি চেনো না? তুমি তো ছানবি রিঙ্কু। তো আমরা রাস্তায় একটু ব্রেক দিছিলাম, আমাদের এক রাইডারের পোকা আসলে হাতে কামড়াইছিল, তাই আবার রওনা হলাম উদ্দেশ্যে, মুরাপাড়ার উদ্দেশ্যে। আমরা কাঞ্চন ব্রিজের দিকে যাচ্ছি, সেখান থেকে আমরা ডানে টার্ন নিব।
হলো রাস্তা, ঢুকলাম ভিতর, পুরো আসলে গার্ডেন স্টাইল। ভিতরের পরিবেশটা আসলেই খুব সুন্দর, নিরিবিলি গাছপালা, আসলে পুরান যে পরিত্যক্ত বিল্ডিংগুলো এগুলো হলো এই কলেজটার পিছনের দিকে। আর এই গেটের ভিতরে হইলো আপনার একটা গার্ডেনের মতো বাগান, সুন্দর সুন্দর জায়গা। এখানে একটা স্মৃতিসৌধ আছে খুব সুন্দর, এই যে এই বিল্ডিংয়ের পিছনে আপনার হলো পরিত্যক্ত যে বিল্ডিংগুলো, যেগুলো আগের দিনে জমিদাররা ব্যবহার করত, যেটাকে বলে মুর্রাপাড়া জমিদার বাড়ি। এই যে আপনারা দেখতে পারতেছেন, আসলে জায়গাটা মোটামুটি পরিত্যক্ত বিল্ডিং বলা যায়। খুবই ভয়ঙ্কর। এই হলো আপনার জমিদার বাড়ি, বলা যায় ফুল হন্টেড প্লেস। পুরো পরিত্যক্ত, যারা হন্টেড প্লেসের ফিলিংস নিতে চান আপনার এখানে আসতে পারেন চাইলে। আমরা এই মুর্রাপাড়া এই জমিদার বাড়িটা এতক্ষণ ঘুরলাম, তো এখানে মোটামুটি আসলে দেখার তেমন কিছু বলতে জাস্ট এই এরিয়া পুরান যে বাড়িগুলো আছে সেগুলো আমরা দেখলাম। আর এখানে আসলে আপনার চাইলে এসে গোসল করতে পারেন এই জায়গাটায়, এই পুকুরে অনেকে গোসল করতেছে। তো আমরা এখানে গোসল করবো না, আমরা এখন এখান থেকে সরাসরি হান্নান কনভেনশন হল সুইমিং সেন্টারে ওখানে চলে যাবো, ওখানে যেয়ে আমরা সুইম করব। তো ব্লগটা এনজয় করেন, দেখতে থাকেন। আমার সাথে আছে ভাই, আপনার নাম? আমার নাম রাফি। সাথে আলামিন ভাই, সাথে সানবিরিঙ্কু অপু ভাই আছে, সানবিরিঙ্কু, সাথে আছে সোহেল ভাই, আর দুজন ছিল, তাদের একটি ইমার্জেন্সি কাজ পড়ে গেছে, তো তারা অলরেডি চলে গেছে। তো আমরা এখন যাচ্ছি হান্নান সুইম সেন্টারে, তো ওখানে যেয়ে আরও এনজয় করবো, আর ব্লগটা আপনাদের আরও সুন্দরভাবে দেখাবো। তো ব্লগটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। পূর্বাচল 300 মিটার ভিতরে পূর্বাচল, আমরা অলরেডি এই হান্নানের কাছাকাছি চলে আসছি। এটা হলো ওই 300 ফিট থেকে বামের দিকে, মানে 300 ফিট আপনারা সোজা যাওয়ার রাস্তা বামের দিকে, বামের দিকে আসলে ভিতর দিকে চলে আসলে পাবেন। তো এখানে যাচ্ছি, ওই যে অনেকগুলো গাড়ি ঘোড়া দেখতে পারতেছেন অলরেডি, সেখানে সুইমিং পুলটা, তো আপনার হান্নান কনভেনশন সুইম সেন্টার, এখানে আমরা অলরেডি চলে আসছি 300 ফিট থেকে। এখানে আমরা সুইম করব, এখানে আমাদের 6 জনের পার পার্সন 200 টাকা করে নিছে, আর লকার নিছে একটা একটা 50 টাকা। তো আমরা এখন এখানে গোসল করব।
ভাই এখানে শাওয়ার রুম আছে আর কি, লকার রুম আছে প্লাস শাওয়ারের জায়গা আছে। তো দেখতে থাকেন, এখানে আমরা পানিতে আরো এনজয় করবো, আরো ভিডিও দেখাবো আপনাদের। এখন আমরা পুলে গোসল করব, খুব এনজয় করব। অপু ভাই জামা কই? অপু ভাই আসলে জামা ছাড়াই নামছে তার বডি দেখানোর জন্য। এদিকে এই যে আরেক ছেলে জামা ছাড়া। তো আজকের ছিল, এই হলো আজকের সারাদিনের এই ব্লগটি ছিল। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। সামনে আরও ভালো ভালো ব্লগ ও ভিডিও আপনাদের জন্য যাতে নিয়ে আসতে পারি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাইকে ঈদের শুভেচ্ছা অভিনন্দন। দেখা হবে নেক্সট কোনো ভিডিও বা ব্লগে, টেক রিলেটেড কোনো ইনফরমেশনে। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, টেক কেয়ার, বাই।